রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে আরও $425 মিলিয়ন অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে ফোনালাপে বাইডেন এই ঘোষণা দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই সহায়তা প্যাকেজের আওতায় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সাঁজোয়া যান। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইউক্রেনকে এই অস্ত্র সহায়তার ঘোষণা দিল বাইডেন প্রশাসন। ইউক্রেন ইস্যুতে মিত্রদের সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট হিসেবে জার্মানির বার্লিনে শেষবারের মতো সফর করতে যাচ্ছেন জো বাইডেন। পাশাপাশি ইউক্রেনের জন্য সমর্থন জোগাড় করতে নভেম্বরে কিয়েভের মিত্রদের সাথে ভার্চুয়াল আলোচনার কথা রয়েছে বাইডেনের।